জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম রওশন এরশাদ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছেন তিনি। ভর্তি হয়েছেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে। এ সকল তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিএম কাদের। সুস্থতা কামনায় দুপুরে দোয়ার আয়োজন করা হয় দলটির বনানী কার্যালয়ে। রওশনের সুস্থতার জন্য দেশবাসীর দোয়াও চান জাতীয় পার্টির মহাসচিব। এছাড়া সাম্প্রতিক ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক হলেও সাম্প্রদায়িক দেশ বানাতে ষড়যন্ত্র চলছে। সঠিক তদন্তের মাধ্যমে নেপথ্যের কারিগরদের শাস্তির আওতায় আনার দাবি জানান জিএম কাদের। ঢুকলে ওনার ক্ষতি হতে পারে। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।